ভাঙামন কখনো জোড়া লাগে না, ভাঙা মানুষগুলো কখনো জোড়া লাগে না, জীবনটাই করে দিল সবকিছু। ভালো থাকতে থাকতে কিছু মানুষ ভালোর গুরুত্বিত জানে না, কি হবে দিয়ে যদি মানুষটাই ঠিক না থাকে। আজ আমি ভালো নেই, ইউটিউবে এত এত টাকা ইনকাম করি, নিজের জন্য কিছু করতে পারি না, ভালো ডাক্তার দেখাতে পারি না, ভালো কিছু করতে পারি না। আর সবাই বলছো যে এত এত টাকা ইনকাম করি, এত এত টাকা কি করি, আর যদি এতই টাকা থাকতো তাহলে আজ এরকম অবস্থায় পড়ে থাকতাম না, এরকম পরিস্থিতিতে থাকতাম না। আমার মতন কেউ সহ্য করবে না যতটা আমি সহ্য করি কষ্ট দে। পুরো শেয়ার করলেই বুঝতে পারবে কতটা কষ্ট করি, কতটা জীবনটাই শেষ, জীবনটাই থমকে দাঁড়ায় যখন কিছু হোক, ন্যাংরা হোক, যেরকমই মানুষ হোক, যদি মানুষটা সত্যিবাদী হয়, সত্যি পথে চলে, তার সঙ্গে সারা জীবন কোন সাত জন্মও থাকা যায়, কোনো আফসোস নাই। কিন্তু সেই মানুষটা যদি ডালে ডালে চলে, পাতায় পাতায় বলে, টিক টিক সত্যি সত্যি, সেই মানুষটার সঙ্গে চলার থেকে নিচে একা থাকা অনেক ভালো। দেখেছি কিছু মানুষ যে মিথ্যার পথে চলে, হাজার মানে মিথ্যার উপরে মিথ্যা বলতে বলতে মানুষকে অধৈর্য করে দেয়, এমনও কিছু কিছু মানুষ দেখেছি যে করে এক বলে আরেক। আরে মিথ্যা বলে কদিন বাঁচবে, দুনিয়াতে মিথ্যার জয় নাই, এক না একদিন সত্যের জয় হবে। তবে সবাইকে বলি মিথ্যা কথা বলে কদিন পার পাবে, ওপরে একজন আছে, আজ আমার কাছে পার পেয়ে যাচ্ছ কিন্তু তার কাছে একদিন পার পাবে না। আজ একটা মেয়েকে এনে চোখের জল ফেলা, ভগবান আছে, আমি হই আর যেই হই, কাউরে চোখের জল ফেলো না, অন্যায় না করলে, ঠিক আছে? কারণ মেয়েটা একটা মেয়ে, একটা ছেলে বড় আশা করে আসে, ঠিক আছে, সংসার পাততে, ঘর সংসার করতে গড়তে। বললাম না, মানুষটা যদি ন্যাংরা কানা খোড়া কালো হয় না, কোনো ব্যাপার না, কিন্তু মানুষটা যদি সত্যের পথে চলে, সত্যি কথা বলে, কোনো আফসোস হয় না। আর যে মানুষটা মিথ্যার পথে চলে না, তার সঙ্গে সংসার করতে একদম ইচ্ছা করে না। হয়তো আমাকেই বলবে কথাটা অনেকেই, কিন্তু আমি আমার কথা বলছি না, আমি তো দেখতেই পারো আমি কেমন হ্যাপি থাকি, আমি খুব ভালো আছি বলবো। আর আমার হাজবেন্ড তো একদম সত্যি কথা বলে, কি বলবো আর, মনে হয় লাইফটাই বেকার, জীবনটাই বেকার হয়ে গেছে কিছু মানুষের জন্য। খাবে একদম আরেক ডালে বসে থাকবে, সেরকম কিছু মানুষ আছে।